নমস্কার, আমি ডক্টর নরেন পাণ্ডে, অ্যালার্জি অ্যাজমা সেন্টারের পক্ষ থেকে। আশা করি আপনারা সুস্থ আছেন, ভালো আছেন। আজকে আমরা যে বিষয়টা আলোচনা করতে চলেছি সেটা মাইট অ্যালার্জি, হাউস ডাস্ট মাইট অ্যালার্জি বলা হয়। এটা নিয়ে অনেক জল্পনা কল্পনা বা কথাবার্তা চলে। এই মাইট অ্যালার্জিটা ডাস্ট অ্যালার্জি থেকে কিন্তু ভিন্ন, এটাই নিয়ে আমরা আজকে আলোচনা করতে চলেছি। আপনারা যারা নতুন দর্শক এসেছেন, আমাদের অনুরোধ করব লাইক সাবস্ক্রাইব কমেন্ট শেয়ার করে যেতে। আর পূর্ণ দর্শক যারা লাইক সাবস্ক্রাইব কমেন্ট শেয়ার করছেন, ওনাদের অনেক অনেক ধন্যবাদ জানাই। এখনও যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে বেল বাটন বাটন প্রেস করে অল যদি প্রেস করেন তাহলে প্রথমেই সমস্ত ভিডিও আপনি পাবেন। আমরা কলকাতাতে শিয়ালদা স্টেশনের পাশে মৌলালি মাজারের পাশ দিয়ে বাঁদিকে একটা রাস্তা বেরোয়, সেই রাস্তায় প্রবেশ করে একটা বাড়ি ছেড়ে দ্বিতীয় বাড়িতে, ডান দিকের বাড়িতে আমরা অবস্থিত। আর কোনো যোগাযোগ বা অ্যাপয়েন্টমেন্ট করার জন্য আপনারা 7278034776 স্ক্রিনে যে ডান দিকে নাম্বার দেওয়া আছে এতে কল করে আপনারা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে এসে পরিষেবাগুলো নিতে পারেন। মূল আলোচনায় চলে আসি, আমরা যেটা ড্রাগ হাউস ডাস্ট মাইট অ্যালার্জি বা মাইট অ্যালার্জি, এবার জানতে হবে মাইট মাইট কী হয়। মাইট হলো খুব ছোট্ট ধরনের পোকা যেটা আমরা চোখে দেখতে পারি না, খালি চোখে, চশমা বা ম্যাগনিফাইং গ্লাসেও দেখা যায় না, এগুলো কিন্তু মাইক্রোস্কোপে দেখতে লাগে। মাইক্রোস্কোপে ফেললে পরে ওদের কিলবিড় কিলবিড় করে দেখা যায় যে এটা মাইট আছে। মাইট তিন রকমের হয়, একটা মাইট ডি পেন্টোসাস, একটা মাইট ডি ফেরাইন, আর একটা ব্লোমিয়া। এই তিন ধরনের মাইট। এবার মাইটের কাজ কী আর এর বাসস্থান কোথায়? মাইটের বিশেষ বাসস্থান হচ্ছে আমাদের যে গরম কাপড়গুলো, জামা কাপড়, ব্ল্যাঙ্কেট, ম্যাট্রেস, এই সমস্তর মধ্যে, কার্টেন, কার্পেট, এই সমস্তর মধ্যে। এটা এত ছোট ছোট সূক্ষ্ম সূক্ষ্ম পোকা, এটা চোখে দেখা যায় না। এদের কাজ হচ্ছে ওই যেখানে এদের বাসস্থান, যেরকম বললাম ব্ল্যাঙ্কেট, সোয়েটার বা কার্টেন, ম্যাট্রেস, এইসবের মধ্যে থাকা। আর এদের খাদ্য হচ্ছে ওগুলো খেয়ে 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 নেয়, ওটা খেয়ে এবং পায়খানা পাস করে। ওর যে পায়খানাটা বেরোয় ওটা খুবই মাইক্রোনাইজ ডাস্ট, ওর নিজের বডিটাই হচ্ছে মাইক্রোস্কোপিক, তার পায়খানা আর কতটা হবে। তো এতটা পাতলা ছোট্ট মাইক্রোনাইজ ডাস্ট যে ওটা ভলাটাইল হয়ে আমাদের অ্যাটমসফিয়ারে ঘুরে বেড়ায় থাকে। বা যারা এই অ্যালার্জিক কন্ডিশনে কষ্ট পান, ওনারা দেখবেন যে পূর্ণ এই গরমের জামা কাপড় যখন বার করবেন বা ম্যাট্রেস ডাস্টিং করবেন বা পিলো ডাস্টিং করবেন, তারপরেই দেখবেন কিন্তু অনেকগুলো হাঁচি হয়ে গেল বা নিঃশ্বাসের কষ্ট চালু হয়ে গেলো বা কাশি চালু হয়ে গেলো বা চুলকানি হয়ে গায়ে দাগড়া দাগড়া চালু হয়ে গেলো। মানে যার যেটা অ্যালার্জিক সিমটম আছে সেই সিমটমটা তৎক্ষণিক ট্রিগার হয়ে গেল, কারণ এই ডাস্টগুলো অ্যাটমসফিয়ারে এলো, এসে নিঃশ্বাসের সাথে ভেতরে শরীরে প্রবেশ করলো, লাং ওটাকে অ্যাকসেপ্ট করলো, করে মাস সেলের সাথে রিঅ্যাক্টিভিটি করে অ্যালার্জিক ক্যাসকেড তৈরি করে ট্রিগার ফ্যাক্টর দিয়ে দিল, আর আপনি কষ্ট পেতে আরম্ভ করলেন। এই যে ইউরেকা ফোর্বসের অ্যাড দিত আগে, এখন দেয় কি না জানি না, ওই ভ্যাকুম ক্লিনার, তো বলে আমি ডক্টর ইএমএর স্টেথোস্কোপ হয় বিকজ ওই মাইট এক্সট্র্যাক্টর, ওরা ওখানে একটা উল্লেখ করে থাকে মাইট এক্সট্র্যাক্টর, মাইটগুলো এক্সট্র্যাক্ট করবে ওখান থেকে। তো মাইটের মেন, যদিও ভ্যাকুম ক্লিনার দিয়ে মাইট এক্সট্র্যাক্ট করা যায় না, এরা এত ডিপে থাকে যে ভ্যাকুম ক্লিনার দিয়ে মাইট এক্সট্র্যাক্ট করা সম্ভব না বা নির্মূল করা সম্ভব না। তো এই মাইট থেকে বাঁচার জন্য আমাদের খুঁজতে হবে কোন মাইট কত পরিমাণে পজিটিভ আছে আর কতটা আমাকে ক্ষতি করছে, এটা চিনলে কিন্তু এর সুরাহা করা সম্ভব। আজকের মতন এখানে শেষ করলাম। আপনাদের যদি কোনো পরিষেবা প্রয়োজন থাকে তাহলে নিচে দেওয়া ডান দিকে অ্যাপয়েন্টমেন্ট নাম্বার 7278034776 এই নম্বরে কল করে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে এসে পরিষেবা নিতে পারেন। আমরা কলকাতাতে শিয়ালদা স্টেশনের পাশে মৌলালি মাজার এবং ইন্টারন্যাশনাল মহলের মাঝখানে অবস্থিত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভিডিও ভালো লাগলে একটা লাইক দেবেন।